আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আজ জাস্ট প্রাইমারি কোচিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের প্রতি শুক্রবারে অনুষ্ঠিত হওয়া হ্যান্ড রাইটিং ক্লাস। আজকে আমাদের হ্যান্ড রাইটিং ক্লাসে অংশগ্রহণ করেছেন কল্যাণপুর অঞ্চলের একজন সিনিয়র স্টুডেন্ট, যার হাতের লেখায় বিভিন্ন রকম সফলতার পুরস্কার রয়েছে। সেই হাতের লেখা প্রতি শুক্রবারের ক্লাস কীভাবে আমরা পরিচালনা করে থাকি তার কিছু ডেমো দেখানোর জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং কল্যাণপুর তথা অত্র অঞ্চলের যে কোনো ক্লাসের ছাত্র ছাত্রীরা আমাদের এই হাতের লেখা ক্লাসে প্রতি শুক্রবার 10টা থেকে 11টা অংশগ্রহণ করতে পারবে। এখানে আমরা অতি যত্ন সহকারে চেষ্টা করি বাচ্চাদেরকে ইংরেজি বাংলা হাতের লেখাটা সুন্দর করার জন্য, কারণ দেখা যাচ্ছে অনেক ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান ভালো হলেও হাতের লেখার মান খুবই দুর্বল, যে হাতের লেখার কারণে অনেকেরই পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্ক উঠে না। আমরা চাই প্রত্যেকটা ছাত্র ভালো পড়াশোনার পাশাপাশি হাতের লেখার মানও যেন ভালো করে। সো ছোট্ট পরিসরে আমরা এই হাতের লেখার কার্যক্রম শুরু করেছি। আশা করি আপনারা আমাদের এই হাতের লেখা কার্যক্রমে অংশগ্রহণ করে বাচ্চাদের হাতের লেখা আর একটু সুন্দর করিয়ে নেবেন। তো আজকে আমাদের সাথে হাতের লেখার ক্লাসে উপস্থিত হয়েছেন কল্যাণপুর এলাকারই একজন কৃতী ছাত্র, যার হাতের লেখা বাংলা এবং ইংরেজি খুবই চমৎকার। ওনাকে আমন্ত্রণ করেছি আজকে আমাদের বাচ্চাদের হাতের লেখা ভালো করার কিছু উপায় নিয়ে আলাপ আলোচনা করার জন্য, যে নাম হচ্ছে মাহফুজুর রহমান। তো আমাদের এখানে যে সকল বাচ্চারা অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এর একটি অংশ। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাদের হাতের লেখা কারণে ঠিকমতো মার্ক পায় না, অনেক স্টুডেন্টই আছে যে রোল নাম্বার যাদের 1, 2, 3 তাদের পড়াশোনার মান প্রায় কাছাকাছি, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় তাদের শুধু হাতের লেখার কারণে অথবা বানান ভুল হওয়ার কারণে অথবা অস্পষ্টতার কারণে তাদের রোল নাম্বার 2, 3 পিছিয়ে যেতে হয় বা 1, 2 নাম্বারের জন্য তাদের রোল নাম্বার পিছিয়ে যায়। সো আমি মনে করি হাতের লেখাটা তার সার্বিক জীবনেই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বা তার সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা অবশ্যই হাতের লেখার উপর জোর দেব এবং হাতের লেখা বলতে শুধু এখানে হাতের লেখাটার মানই ভালো করা হয় না, আমরা এখানে বানানো শেখানোরও চেষ্টা করে থাকি। তো এখানে আমরা কিছু নিয়ম হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছে আমাদের আজকের হাতের লেখার শিক্ষক, যে নিয়মগুলো ফলো করলে আমরা যে কেউ বাসায় বসেও গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করলে বাচ্চাদের হাতের লেখা সুন্দর করা সম্ভব। তো নিয়মগুলো আমরা একবার ভালো করে দেখে নেই। এই হলো এখানে কিছু নিয়ম লেখা হয়েছে। 1 নম্বরে লেখা রয়েছে লাইনগুলোর সোজা করে লিখতে হবে, প্রতিটা অক্ষরের উচ্চতা একই রকম হতে হবে, লাইনগুলো আগেই পরিমাপ করে নিতে হবে, প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে শিখে নিতে হবে। এবার আমরা টিচারের কাছ থেকে কিছু মন্তব্য এবং রুলস নির্দেশনা শুনে নিব, তারপরে আমরা মূল আলোচনায় যাব। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দাও একসাথে, বলো ওয়ালাইকুম আসসালাম। আমি আবার বলতেছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন?
আচ্ছা, আজকে আমরা শিখব আমাদের হাতের লেখা কিভাবে সুন্দর করে লিখতে হয়। আমরা কি শিখব? হাতের লেখা যার সুন্দর নাই, হিজিবিজি করে লেখা, তার ভিতরও সুন্দর নাই। যার হাতের লেখা সুন্দর তার মন সুন্দর, যার হাতের লেখা ভালো না তার মনও ভালো না, এরকম অনেকে বলে থাকে। তাহলে আমরা হাতের লেখা দেখব, হাতের লেখা কিভাবে সুন্দর করে শেখা যায় এই বিষয়টা খেয়াল করব। সবাই আমরা এদিকে খেয়াল করি, অ্যাটেনশন প্লিজ। সবাই রেডি? আরেকটু সাউন্ড করে বলো, সবাই রেডি? ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা হাতের লেখা সুন্দর করে লিখতে হলে আমাদের যে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলোর দিকে আমরা একটু নজর রাখি। হ্যাঁ, আমাদের, আমি প্রথমে একটি লাইন লিখেছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন, এটা তো আমরা সবাই জানি নাকি, এটা আমাদের সবার মুখস্থ। তাহলে এইটা দিয়ে আমরা শুরু করতে পারি। এই সুন্দর করে লেখার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, হ্যাঁ, সেই বিষয়গুলোর দিকে আমরা একটু নজর দিই। এখানে কয়েকটা বিষয় আমি লিখেছি, তাহলে সবাই একটু নজর দিয়ে দিকে, যে আমরা এই যে আমার সোনার বাংলা এটা আমি বোর্ডে মার্কার পেন দিয়ে লিখেছি, যখন খাতার মধ্যে লেখা হবে এই লেখাটা আরও সুন্দর হবে, তখন তো আর এটা এদিক সেদিক ওটা চলে যাবে না। তাহলে জাস্ট বোঝার জন্য আমি এটা দেখাইলাম যে এই লেখাটাকে সুন্দর করতে গেলে আমাদের করতে হবে কি, লাইন সোজা করে লিখতে হবে। কি করতে হবে? তাহলে এটা কি শুধু আমার সোনার বাংলার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে, আমার নামের ক্ষেত্রে নাকি? যেমন আপনার নাম কি? হ্যাঁ, ইয়াসিন। তাহলে মোহাম্মদ ইয়াসিন, তো মোহাম্মদ ইয়াসিন লিখতে গেলে যদি মোহাম্মদ এদিকে হয়, যেমন এই মোহাম্মদ ইয়াসিন, এই মোহাম্মদ ইয়াসিন লিখলাম না। এখন এই মোহাম্মদ যদি নিচে হয়, রশিদ যদি উপরে হয়, দন্তান্নর যদি খোঁজ খবর না থাকে, তাহলে কি লেখা সুন্দর হবে? বোঝা যাবে? ইয়াসিনের ফাঁকে মাঝখান দিয়ে আরেকজন আরাফাত ঢুকে যাবে, ঠিক না? তাহলে ইয়াসিন হইতেছে, ফাঁক দিয়ে ইয়াসিন আরাফাত ঢুকে যাবে। তাইলে কি করতে হবে? আমাদের লাইন সোজা করে লিখতে হবে যে কোনো লেখার ক্ষেত্রে, যে কোনো, সবাই একটু জোরে বলি, যে কোনো, যে কোনো লাইন লেখার ক্ষেত্রে, হোক নাম, হোক স্কুলের পড়া, ঠিক আছে, যে কোনো কিছুই আমরা লিখতে যাই, বাংলা ইংরেজি সব কিছুর ক্ষেত্রে একই নিয়ম, আমাদেরকে আগে লাইন সোজা করে লিখতে হবে, এইখান থেকে শুরু হয়ে যেন ওইখানে না যায়। তাহলে একটা বিষয়, আরেকটা কি, প্রতিটা অক্ষরের উচ্চতা, উঁচু নিচু এগুলো এক হতে হবে। কারো আছে যেমন লেখা কয়েক ধরনের আছে, ইটালিক লেখা আছে, আবার কম্পিউটারে যারা চালায় ওরা দেখে একটু বাঁকা করে লেখা, স্টাইলিস্ট লেখা, ফর্মাল লেখা, হ্যাঁ, সাধারণভাবে যেগুলো লেখে ওইটাকে বলে ফর্মাল, আর স্টাইলিস্ট এই যে এরকম করে, যেমন আমি লিখলাম ইয়াসিন, এই যে রশি কিভাবে লিখলাম, এই যে কিভাবে লিখতেছি, হ্যাঁ, এই যে ইয়াসিন লিখতেছি, এই যে এটার নাম হচ্ছে স্টাইলিস্ট লেখা, ইয়াসিন লিখলাম, হ্যাঁ, এটার মাথা কোথায়, এক একটা এক এক জায়গায়, তাহলে এটার নাম হচ্ছে স্টাইলিস্ট লেখা। যদি ফর্মাল লেখা লিখতে হয় তাহলে কি করতে হবে, লাইন সোজা করে লিখতে হবে। আর প্রতিটা অক্ষরের উচ্চতা, এই যে স্বর ম বসিন্নার উপরে নিচে আকার রসিকার, এগুলো সব এক রকম হইতে হবে, একদম সোজা হইতে হবে। বুঝাইতে পারছি? সবাই জোরে বললো বুঝাইতে পারছি? তোমরা বসো বসো, এখানে বসো, সবাই এখানে বসো, এখানে বসো, বসো বসো, সবাই আসো বসো, জোরে জোরে বলতে হবে। তাহলে কি করতে হবে, প্রতিটা অক্ষরের উপরে নিচে উচ্চতা সমান হতে হবে। কি করতে হবে তোমরা বলো? অক্ষরের উচ্চতা সমান হতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা কি লিখছিলাম, যে লাইন সোজা করে লিখতে হবে। কি করতে হবে? লাইন সোজা করে লিখতে হবে, অক্ষরের উচ্চতা উপরে নিচে সমান থাকতে হবে। সবাই বলো উপরে নিচে। আচ্ছা, এবার আরেকটা আসি,
তারপরে কোন বিষয়টা খেয়াল করতে হবে, লাইন আগেই পরিমাপ করে নিতে হবে, এই লাইনটা কোথায় গিয়ে শেষ হবে। অনেকে আছেন এরকম যে আমার সোনার বাংলা লিখতে গিয়ে ওই যে বাং লিখছে এইখানে লাইন শেষ, তারপরে আবার এরকম টান দিয়ে এই সাইডে লেখে বাংলা, ঠিক না? তাহলে ওটা আগেই খেয়াল করে নিতে হবে যে আমার এই লাইনটা কোথায় গিয়ে শেষ হবে, কোন জায়গা থেকে শুরু করলাম কোন জায়গায় গিয়ে শেষ হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বুঝাইতে পারছি? সরি, তাহলে লাইন আগেই পরিমাপ করে নিতে হবে যে আমার লাইনটা কি কোন জায়গায় গিয়ে শেষ হবে। সবাই ক্লিয়ার? সবাই একসাথে বলো, বুঝতে পারছো? আচ্ছা, গুড। এবার আমি আরেকটা বিষয় দেখাই। তাহলে প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে শিখতে হবে, এইটাই ছিল প্রথম হওয়ার কথা, যে আমি যদি অক্ষরটাই আলাদা আলাদা না শিখি তাহলে লাইনটা আর সোজা করতে পারবো না, অক্ষরের উঁচু নিচু সোজা করতে পারবো না। এই যে সবাই, এই ছোট্ট বাবু এদিকে এদিকে, তাহলে আমি অক্ষর সোজা করতে হবে। অক্ষর কেমন, এটাকে কি বলে, এটা কি? সবাই দেখো, সরয়। আচ্ছা, এই সরয়, ঠিক আছে, এই সরয়টা এদিকে এদিকে সমান থাকতে হবে, আবার সরয় যখন লিখব তখনও এদিকে আর এদিকে সমান থাকতে হবে। যদি এদিকে এদিকে সমান না থাকে, ঠিক আছে, তাহলে এই সূত্রের সাথে মিলবে না। তারপরে এই অক্ষরটা যদি আলাদা আলাদাভাবে সবগুলা না শিখি তাহলে হিসেব মিলবে না, লেখা সুন্দর হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, যে প্রতিটা অক্ষর এরকম আলাদা আলাদা করে